ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 125 জন প্রাণ হারিয়েছে। আকাশ ও স্থলপথে এই হামলা চালানো হয়েছে। টানা 3 মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এদিকে গতকাল গাজায় অভিযানের পরবর্তী ধাপের রূপরেখা তুলে ধরেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 125 জন প্রাণ হারিয়েছে। আকাশ ও স্থলপথে এই হামলা চালানো হয়েছে। টানা 3 মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এদিকে গতকাল গাজায় অভিযানের পরবর্তী ধাপের রূপরেখা তুলে ধরেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 125 জন প্রাণ হারিয়েছে। আকাশ ও স্থলপথে এই হামলা চালানো হয়েছে। টানা 3 মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এদিকে গতকাল গাজায় অভিযানের পরবর্তী ধাপের রূপরেখা তুলে ধরেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 125 জন প্রাণ হারিয়েছে। আকাশ ও স্থলপথে এই হামলা চালানো হয়েছে। টানা 3 মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এদিকে গতকাল গাজায় অভিযানের পরবর্তী ধাপের রূপরেখা তুলে ধরেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 125 জন প্রাণ হারিয়েছে। আকাশ ও স্থলপথে এই হামলা চালানো হয়েছে। টানা 3 মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এদিকে গতকাল গাজায় অভিযানের পরবর্তী ধাপের রূপরেখা তুলে ধরেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 125 জন প্রাণ হারিয়েছে। আকাশ ও স্থলপথে এই হামলা চালানো হয়েছে। টানা 3 মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এদিকে গতকাল গাজায় অভিযানের পরবর্তী ধাপের রূপরেখা তুলে ধরেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 125 জন প্রাণ হারিয়েছে। আকাশ ও স্থলপথে এই হামলা চালানো হয়েছে। টানা 3 মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এদিকে গতকাল গাজায় অভিযানের পরবর্তী ধাপের রূপরেখা তুলে ধরেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 125 জন প্রাণ হারিয়েছে। আকাশ ও স্থলপথে এই হামলা চালানো হয়েছে। টানা 3 মাসের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি মানুষ। এদিকে গতকাল গাজায় অভিযানের পরবর্তী ধাপের রূপরেখা তুলে ধরেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।